মানে মুতে দেবো 140 কোটি মানুষ বারা বাংলাদেশ ভেসে যাবে। আমাদের দেশে যদি সবাই যদি লাইন দিয়ে দাঁড়িয়ে মুতে দেয় না তাদের দেশ ভেসে যাবে। দিনের বেলা এরকম কানে করে মশা ব্যানম্যান করে গে। আরে ওটা মশা না, ওটা ইন্ডিয়ার পাগল, তাড়াতাড়ি ওঠ, ভিডিও বানা। এই আমি স্বপ্নে দেখলাম একটা ইয়াং ছেলে কিন্তু কানা মশার মতো কোনো কারণ ছাড়াই কানে করে ব্যানম্যান করতেছে আমাকে বাংলাদেশ নিয়ে। আরে স্বপ্ন না, এই দেখ আমাকে ফোনের মধ্যে আমাকে দেশটারে টয়লেট বানা দিছে। অনেক চেষ্টা করেছিলাম ভারতের বিরুদ্ধে কথা না বলার জন্য, কিন্তু আপনারা বাংলাদেশিরা আমাকে কমেন্টে যে হারে গালি দিতেছেন তাতে আমি আমার নিজেকে আর দমায় রাখতে পারলাম না। শেষ পর্যন্ত ভারতকে নিয়ে আমাকে কথা বলতেই হচ্ছে। কি বলছিলি ভাই তোরা, তোরা মুতে দিলে আমাদের বাংলাদেশ ভেসে যাবে? বলতেছি কি ভাই, তোকে এত মুত কই থেকে আসি? তোরা কি ডায়াবেটিসের রোগী? হ্যাঁ, আর কি বলতেছিলি, আমাদের ফুল আউটলো, আমরা তোদের দেশে চিকিৎসা করতে যাই কেন রে ভাই? তোরা কি আমাদের ফ্রিতে চিকিৎসা দেশ? তা খোটা দেশ কেন? একটা কথা, ইন্ডিয়ারা যদি এতই মুততে পারে যেই মুতে আমাদের বাংলাদেশ ভাইসা যাবে, তাহলে তো তোরা সবটি ডায়াবেটিসের রোগী। তোরা একটা ভাই কাজ কর, তোরা ব্যাগটি মিলে বাংলাদেশে গাটি কুটা নিয়ে চলে আয়। আমাদের বাংলাদেশে ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা হয়, চিন্তা করেন না দাদারা, ফ্রিতে চিকিৎসা দেবো সব। বাংলাদেশ আমাদের দেশের একটা অংশ থেকে কম, কলকাতার থেকেও কম বাংলাদেশ, ছোট। কি কলকাতা থেকেও কম, ছোট আমাদের বাংলাদেশ? কই রে সাবের, এই যে মরিচ এইটাও কিন্তু ছোট। বলছে কি দাদা, তোমাদের ভাষায় এটাকে কাঁচা লঙ্কা বলা হয়, এটা যদি কোনো একটা জায়গা দিয়ে গুঁজে দেওয়া হয় তাহলে ঝাল সহ্য করবে পারবা তো? কিছু কিছু নিউজে দেখলাম বাংলাদেশিদের জন্য নাকি ইন্ডিয়ানরা তাদের হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে। আরে ভাই গেলাম না তোদের দেশে, কিন্তু একটা কথা বললি না ভাই, আমাদের ফোরা উঠলো, আমরা তোদের দেশে চিকিৎসা করতে যাই কেন যাই? ওইটা বলি ওইটা শোন তোরা। দেখ ভাই, ফোরার মধ্যে তো তাকে পচাপু, যেটা একটা আবর্জনা, এই বর্জ্য আবর্জনা তো সব দেশের মানুষ পরিষ্কার করে না, সব দেশেও ফেলানো যায় না। তাই ভাই তোরা পরিষ্কার করিস, তাই তোদের দেশে দিয়ে বর্জ্য ফেলাই দিয়েছি, আর তোদেরকে কিছু টাকা দিয়ে আসি দয়া করে। প্রথমে বেড়াতে মজা করে ভিডিওটা বানিয়েছি, তোরা কিছু বলি নাই, তোরে যে কমেন্টে গালাগাল দিয়েছে তার উদ্দেশ্য করে তুই ভিডিওটা বানাইতি, কিন্তু ভাই তুই লাস্ট অব্দি আমাকে দেশ মুতে ভাষাই দিতে চাইলি। বলছি দাদা তোমার মুতারে মেশিনটা আছে তো? আবার এক নেতা দেখলাম বলতেছে ইন্ডিয়া নাকি আমাদের বাংলাদেশকে সৃষ্টি করছে, তাই ইন্ডিয়া হারলে বাংলাদেশ মজা করতে পারবে না। আরে কাকা হুনেন, এইটা হইতেছে 2023 সাল, মানে কলিযুগ, এই যুগের পোলাপাইন বাপের আগে চালায়, আর এখানে এক দেশ আরেক দেশের সামসাইন করা তো পরের কথা। কেউ বললো যে তোমার কি বাংলাদেশ, আর আমি শুনলাম অশিক্ষিত। তোর দেশের মানুষ তো কতটা শিক্ষিত এটা তোরে দেখলেই বোঝা যায়। তোর কমেন্ট বক্সে যাদের গালি দেখে তুই পাগল হইলি, তারা তো তোরই অডিয়েন্স, তোরই ভিডিও দেখে, তারা যে দেশেরই হোক। এখন বেটা নিজের অডিয়েন্স কে নিজের কন্ট্রোলে রাখতে পারিস না, আবার আসছিস দেশ নিয়ে কন্ট্রোভার্সি করতে। এ ভাই ইন্ডিয়ার বাসিন্দা হইতে পারে না, এ নিশ্চয় পাপনার পাগলাগারদের বাসিন্দা। দূর, এ তোদের বলছি তোদের লজ্জা নেই, লজ্জা ছি, লজ্জা নেই তোদের, লজ্জা। এই ভিডিওটার পরে হয়তো বাংলাদেশের মানুষ আমার ভালো বলবে না, তাতে আমার বাল ছিঁড়ে গেল, বিশ্বাস করো বাল ছিঁড়ে গেল। চলো চলো না।